شهر كريم قد أطل شهر الصيام والعمل أبشر دام الشهر حل شهر رجاء نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেখতে দেখতে জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর। সময়ের পথ প্রতিক্রমায় আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমাদান। এই বারো মাসে আমাদের চোখের সামনেই হারিয়ে গেছে অনেক মুসলিম ভাই বোন, যারা গত রমাদান পেয়েছিল কিন্তু এই রমাদান পাওয়ার সৌভাগ্য তাদের হয়ে ওঠেনি। এরই মধ্যে তারা মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে। আল্লাহ সকল মুমিন ভাই বোনদের ক্ষমা করুন, তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। প্রিয় ভাই বোন, রাহমতের রমাদান আমাদের সামনে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনু বাক্যে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের হায়াতে বরকত দেন, আমরা যেন বারবার রমাদানের এই অমূল্য নিয়ামত পেয়ে সৌভাগ্যবানদের কাতারে সামিল হতে পারি। রমাদান এমন এক মহামান্বিত মাস, যে একবার এই মাস পেয়েছে সে আবার পেতে চায়, যে আবার পেয়েছে সে বারবার পেতে চায়। রমাদানকে কেন্দ্র করেই একজন মুমিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, নিজের অগোছালো জীবনকে একটু গুছিয়ে নেয়ার প্রয়াস পায়। অবহেলা ও গাফলতিতে ভরা গতানুগতিক জীবনকে ঢেলে সাজানোর মোবারক উদ্যোগ গ্রহণ করে। প্রিয় ভাই, এই মহিমান্বিত মাস আজ কড়া নাড়ছে আপনার দুয়ারে, আপনি প্রস্তুতি নিচ্ছেন তো? প্রিয় ভাই, আল্লাহর অসীম রহমত ও অন্তহীন ফজিলতে ঘেরা এই রমাদান, পবিত্র কোরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকেই বাছাই করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসেই নাজিল করা হয়েছে পবিত্র কুরআন, যা মানুষের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। রমাদানের প্রথম রাত থেকেই শুরু হয়ে যায় আসমানি রহমতের অবিরল বর্ষণ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ও গুল্লিকাত আবওয়াবুন নার ও সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়। প্রিয় ভাই, রমাদান সিয়াম সাধনার মাস, রমাদান তাকওয়া অর্জনের মাস। এই মাসেই মুমিন সবরের প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমাদান তাওবার মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনার মাস। রমাদান কিয়ামুল লাইলের মাস। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারীতে বর্ণিত অপর একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সওম পালন করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমাদান মহিমান্বিত রাত, লাইলাতুল কদরের মাস। এই রাতে নাজিল হয় পবিত্র কুরআন। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সুনানে ইবনে মাজায় বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদান মাস শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم। এই যে রমাদান মাস তোমাদের সামনে উপস্থিত, এতে রয়েছে এমন এক রাত যেটি এক হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। কেবল হতভাগা ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রমাদান জাহান্নাম থেকে মুক্তির মাস। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার। হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণের দিকে অগ্রসর হও, হে গুনাহের ইচ্ছা পোষণকারী গুনাহ থেকে বিরত হও, আর আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয়। প্রিয় ভাই, প্রতিটি মুমিনের জীবনে রমাদান আসে
সৌভাগ্য কল্যাণের বার্তা নিয়ে, জীবনকে নতুন করে ঢেলে সাজাবার আসমানি পয়গাম নিয়ে, তাওবা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মুবারক আহ্বান নিয়ে। প্রিয় ভাই, রমাদান পেয়েও যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লানত করেছেন। তাই আসন্ন রমাদানকে কাজে লাগানোর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদানের একটি মুহূর্তও যেন হেলায় নষ্ট হতে না পারে, ব্যস্ততাগুলো রমাদানের আগেই সেরে ফেলতে হবে। এখন থেকে অল্প অল্প করে তিলাওয়াত, কিয়ামুল্লাইল ইত্যাদির মাধ্যমে রমাদানের ইবাদতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর সৌভাগ্যবান বান্দারা বহু আগ থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এখনও যদি শুরু না করে থাকেন আপনিও শুরু করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের ফজিলত অর্জনের তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।